এ ট্রাস্ট ফর দ্য আর্টস, এই নীতিবাক্য নিয়ে যে প্রতিষ্ঠানটি কাজ করে সেটি হলো বেঙ্গল ফাউন্ডেশন। বই হলো মানুষের অকৃত্রিম বন্ধু। আপনি যদি বইয়ের রাজ্যে হারিয়ে যেতে চান, তবে বেঙ্গল ফাউন্ডেশন আছে আপনার প্রতীক্ষায়। বেঙ্গল ফাউন্ডেশন হলো একটি বাংলাদেশি অলাভজনক এবং দাতব্য সংস্থা। এর সদর দপ্তর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। ফাউন্ডেশনটি বাংলাদেশের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য অধিক পরিচিত। 1986 সালে বেঙ্গল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন জনাব আবুল খায়ের লিটু। বেঙ্গল ফাউন্ডেশন বাঙালি সংস্কৃতি দেশ বিদেশে প্রচার এবং প্রসারের জন্য উচ্চমানের জ্ঞানকোষ তৈরি ও বিকাশ করার উদ্যোগ নিয়েছে। মানুষের মননশীলতা বৃদ্ধিতে ফাউন্ডেশনের ভূমিকা বিরাট প্রশংসার দাবি রাখে। দেশি বিদেশি বিভিন্ন বিখ্যাত লেখকদের বইয়ের পাশাপাশি দেশীয় বিখ্যাত লেখকদের বই এখানে প্রাধান্য পাচ্ছে। থরে থরে সুন্দর করে সাজানো বইগুলো দেখলে আপনারও মনে হবে একটু ছুঁয়ে দেখি। বড়দের পাশাপাশি ছোটদের জন্য আছে শিশু গ্যালারি, যেখানে ছোটরা তাদের পছন্দ মতো বইগুলো দেখতে পারে এবং প্রয়োজনে সংগ্রহ করতে পারে। পাঠক চাইলে তার পছন্দের বইটি দেখে পড়েও নিতে পারে। নাগরিক জীবনের ব্যস্ততা থেকে কিছুটা সময় নিজের করে নেওয়ার জন্য চিত্ত বিনোদনের এই স্থান আপনার মনের মাধুর্যকে চাঙ্গা করবে। বইয়ের পাশাপাশি বিভিন্ন বিখ্যাত শিল্পীদের গানের সিডিও এখানে রয়েছে। বেঙ্গল শিল্পালয়ের দ্বিতীয় তলায় পৌঁছানোর জন্য রয়েছে কাঠের তৈরি সুন্দর মনোমুগ্ধকর একটি সিঁড়ি। দ্বিতীয় তলায় পৌঁছানোর পরে দেখতে পাবেন বৃহত্ত হোম আর্ট প্রজেক্টের প্রদর্শনী। এই গ্যালারিতে প্রবেশ করার জন্য কোনো টিকিট কাটতে হয় না, তবে নাম এন্ট্রি করে প্রবেশ করতে হয়। এখানে রয়েছে বিভিন্ন প্রকার ম্যুরাল এবং মানুষের অবয়ব। ডিজিটাল আগ্রাসন মানুষের ব্যক্তিজীবনকে কীভাবে প্রভাবিত করছে এবং গ্রাস করে নিচ্ছে তা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম কাগজের নাম ছিল প্যাপিরাস। এই গ্যালারিতে প্যাপিরাসের আদলে তৈরি কাগজের নমুনা দেখা যায় এবং তার উপরে অঙ্কিত বিভিন্ন শিল্পকর্ম খুবই দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর। বেঙ্গল ফাউন্ডেশন কিছু কার্যক্রম নিজেই পরিচালনা করে থাকে। এর মধ্যে বেঙ্গল পাবলিকেশনস, বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব এবং চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র। বেঙ্গল পাবলিকেশনস বেঙ্গল ফাউন্ডেশন পরিচালিত একটি প্রকাশনা কেন্দ্র। বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব 2012 সাল হতে প্রতি বছর ঢাকায় অনুষ্ঠিত হয়। বেঙ্গল ফাউন্ডেশন নির্মিত এবং প্রযোজিত চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্রগুলো হলো ছবির দেশের ছবি, ঢাকা আর্ট ক্যাম্প 2006, গরানের গহিনে, জল গোধুলি, সময় খনন, অন্তর্বীক্ষণ এবং পোর্ট্রেট অফ অ্যান অলোভিয়াল আর্টিস্ট। বেঙ্গল শিল্পালয়ের সম্মুখভাগে উন্মুক্ত চত্বরে পাঠক এবং দর্শনার্থীদের জন্য রয়েছে উন্মুক্ত রেস্টুরেন্ট ব্যবস্থা, যেখানে বসে পাঠক এবং দর্শনার্থীরা নিজেদের হালকা নাস্তা সহ চা পান বা কফি পানের ব্যবস্থা
তারা নিজেই করে নিতে পারেন। এটি সম্পূর্ণ সেলফ সার্ভিস দ্বারা পরিচালিত। হঠাৎ ধেয়ে আসা সন্ধ্যাকালীন বৃষ্টি আমাদের রোমাঞ্চিত করে দিয়েছিল। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে চা ছাড়া কি আর চলে, তাই তো হালকা নাস্তার সাথে চায়ের স্বাদ দিতে ভুলিনি। ভালো থাকবেন সবাই।